গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকেটেন জবস আপডেট ইউটিউব চ্যানেল ভারতীয় রেল থেকে আপনাদের খুব সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে এটা কিন্তু একটা খুবই একটা হাই কোয়ালিটির একটা রিক্রুটমেন্ট আপনারা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন যা বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন আপনারা কমপ্লিট করে রেখেছেন তো আমি এখানে নোটিফিকেশানটা অনেকটাই বড় একটি পেজের নোটিফিকেশন রয়েছে আমি আপনাদের সামনে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের জেনে রাখার দরকার সেগুলি নিয়ে আলোচনা করব আর সম্পূর্ণ নোটিফিকেশনটা যদি আপনাদের প্রয়োজন আপনারা পড়তে চান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে টেলিগ্রাম চ্যানেল গিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারবেন তো এখানে যে আর নোটিফিকেশনটা এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এখানে দেখুন ডেট অফ পাবলিকেশন হচ্ছে তেরো নয় এবং ওপেনিং হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের জন্য চোদ্দো নয় দু হাজার চব্বিশ থেকে এবং ক্লোজ হয়ে যাবে তেরো দশ দু হাজার চব্বিশ আপনারা চেষ্টা করবেন যেন কমপক্ষে দশ ডেটটা যে শেষ হওয়ার দশ দিন আগে অ্যাপ্লিকেশন করার জন্য ঠিক আছে আচ্ছা তো এখানে দেখুন কি কি বলা হয়েছে সেটা আমি আলোচনা করবো আপনাদের এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কী কী পুষ্টে হবে যেমন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপস তো খুবই ভালো অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য এখানে খুবই ভালো ভালো পোস্ট রয়েছে আমি বলবো আপনাদেরকে সবাইকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বিশেষ করে আপনাদেরকে বয়সের জন্য এখানে ভালো একটা ছাড় দেওয়া হয়েছে আরও করোনার জন্য যে তিন বছর রিক্রুটমেন্ট হয়নি সেই জন্য আরও তিন বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে এখানে করোনার জন্য তো দেখুন এখানে গ্র্যাজুয়েট পোস্ট এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন আর শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনারা সবাই এখানে এলিজিবল ঠিক আছে স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি রয়েছে সবাই এখানে আবেদন করবেন এই যে পোস্টগুলো অনুযায়ী আপনাদের দেখতে পাচ্ছেন স্যালারি কত থাকবে সব কিছু রয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর সবাই যে কোনো পুষ্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের টোটাল পোস্ট হচ্ছে সতেরোশো চৌঁত্রিশটি স্টেশন মাস্টারের টোটাল পোস্ট হচ্ছে নশো চুরানব্বই গুড ট্রেন ম্যানেজারের জন্য একত্রিশশো চৌচল্লিশ এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য পনেরোশো সাত এবং সিনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্টের জন্য সাতশো বত্রিশ টোটাল ইন ভারতের ভারতের মধ্যে টোটাল ভারতের মধ্যে রয়েছে আট হাজার একশো তেরোটি ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের সিলেকশন হবে তো আপনাদেরকে ভালো করে প্রিপারেশন করতে হবে আমরা আপনাদেরকে সিলেবাস ওয়াইজ গাইডবুক প্রোভাইড করবো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আপনাদেরকে প্রোভাইড করব আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করুন এবং আজকে থেকেই অ্যাপ্লিকেশন শুরু আপনারা দু একদিনের মধ্যে আপনারা সবাই চেষ্টা করবেন এটাতে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে কী কী সিলেবাস আছে সব কিছু আমি পরবর্তী সময় আপনাদের সাথে আমি ক্লাসও করাবো এ টু জেড আবারও আপনাদের সাথে আলোচনা করব এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কী হচ্ছে চেয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে আমি সম্পূর্ণ পিডিএফটি আবারও বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা একটু আপনারা এটা একটু দেখে নেবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন এইটটি পেজ এত কিছু ইউটিউবে টিউবে আলোচনা করা সম্ভব না আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে যারা ক্যান্ডিডেট আছেন আপনারা জেনারেল ক্যান্ডিডেট বিশেষ করে আপনাদেরকে এখানে কিন্তু পাঁচশো টাকা ফি দিতে হবে তাছাড়া ফর পিডাব্লিউ ফিমেল যারা আছেন ট্রান্সজেন্ডার যারা আছেন এক্স সার্ভিসম্যান যারা আছেন তা আপনারা এস সি এসটি যারা আছেন হ্যাঁ এবং মাইনরিটি কমিউনিটি ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাসের যারা আছেন তাদেরকে দুইশো পঞ্চাশ টাকা মাত্র শুধুমাত্র ফি দিতে হবে ঠিক আছে বাকি যারা তাদেরকে পাঁচশো টাকা কিন্তু এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হলে লাগবে এটা মাথায় রাখবেন তো খুবই সুন্দর একটা অপরচুনিটি রয়েছে বন্ধুরা সবাই এখানে এলিজিবল আছেন আপনারা আবেদন করবেন ভারতীয় আপনার নাগরিক যারা আছেন আমাদের ত্রিপুরা থেকে বিশেষ করে যারা আছেন চেষ্টা করবেন আমি প্রতিদিন বলে থাকি যেন সেন্ট্রাল আপনাদের যতগুলো রিক্রুটমেন্ট আছে এগুলিতে আবেদন করার জন্য আপনাদের সিলেবাসে দেখুন কী কী থাকছে এখানে সিলেবাসে আপনাদের ম্যাথমেটিক্স থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তারপরে আপনাদের রয়েছে যেটা সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি ঠিক আছে টোটাল মার্কস থাকবে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এক্সাম ডিউরেশন টাইম পাবেন নাইনটি মিনিটস এবং জেনারেল ওয়ান জন্য ফিফটি ম্যাথমেটিক্সের জন্য থার্টি ফাইভ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য রয়েছে থার্টি ফাইভ টোটাল কোয়েশ্চন থাকবে একশো বিশ ঠিক আছে একশো বিশ তো মার্কে যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন ভালো মার্কে করতে পারেন মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের নাম আসবেই আসবে এটা মাথায় রাখবেন তবে আপনাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে ভালো করে প্রিপারেশন করতে হবে এখানে স্কিল টেস্ট কোন 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 পোস্টে লাগছে সেটা আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে স্কিল টেস্ট কোনটিতে লাগবে যেমন গুড ট্রেন ম্যানেজার এখানে পেলেবেল সেভেন আপনারা পেয়ে যাবেন এখানে ফার্স্ট আপনাদের যেটা হবে সেটা হবে কমন ফর অল পোস্টস ঠিক আছে এখানে কমন ফর এগুলো যেটা আপনাদের সিবিটি এক্সাম হবে সব পোস্টের জন্য ঠিক আছে সিবিটি এক্সাম হবে সেকেন্ড স্টেজেও কিন্তু এক্সাম হবে কিন্তু গুড ট্রেন ম্যানেজারের জন্য কোনো স্কিল টেস্ট লাগবে না ঠিক আছে প্রথম যে পোস্ট রয়েছে গুড ট্রেড ম্যানেজার এখানে কোনো স্কিল টেস্ট লাগবে না সিনিয়র ক্লার্ক কাম টাইপ জন্য আপনাদের এখানে টাইপিং স্কিলস লাগবে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপ জন্য এখানে আপনাদের টাইপিং স্কিল প্রয়োজন চার নম্বর যেটা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য কোনো স্কিল লাগবে না এবং স্টেশন মাস্টারের জন্য কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ যোগগুলো আছে আমি আপনাদের সামনে আলোচনা করলাম আর বিশেষ কিছু আলোচনা আলোচনা করার নেই আর তাছাড়াও যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন রিপ্লে করব আর আবার বলছি নোটিফিকেশনটা টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত